গল্পকথন ভাই কাল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস হিমুর দ্বিতীয় প্রহর আজ তৃতীয় পর্ব কোনো ভদ্রলোকের যদি বিয়ের দুবছরের মাথায় সন্তান প্রসবজনিত জটিলতায় স্ত্রী বিয়োগ হয় তিনি যদি আর বিয়ে না করেন এবং বাকি জীবন কাটিয়ে দেন সন্তানকে বড় করার জটিল কাজে তখন তার ভেতর নানান সমস্যা দেখা দেয় সমস্যার মূল কারণ অপরাধবোধ স্ত্রীর মৃত্যুর জন্য তিনি নিজেকে দায়ী করেন সন্তানের জন্ম না হলে স্ত্রী মারা যেত না সন্তান জন্মের জন্য তার ভূমিকা আছে এই তথ্য তার মাথায় ঢুকে যায় মাতৃহারা সন্তানকে মাতৃস্নেহ বঞ্চিত করার জন্যেও তিনি নিজেকেই দায়ী করেন তার নিজের নিঃসঙ্গতার জন্য তিনি নিজেকে দায়ী করেন তিনি সংসারে বেঁচে থাকেন অপরাধীর মতো যতই দিন যায় তার আচার আচরণ জীবনযাপন পদ্ধতি ততই অসংলগ্ন হতে থাকে স্ত্রী জীবিত অবস্থায় তাকে যতটা ভালোবাসতেন মৃত্যুর পর তার চেয়ে অনেক বেশি ভালোবাসতে শুরু করেন সেই ভালোবাসাটা চলে যায় অসুস্থ পর্যায়ে আশরাফুজ্জামান সাহেবকে দেখে আমার তাই মনে হল মিরার বাবার নাম আশরাফুজ্জামান এক সময় কলেজে শিক্ষক ছিলেন স্ত্রীর মৃত্যুর পর চাকরি ছেড়ে দেন এটাই স্বাভাবিক অস্থিরতে আক্রান্ত একটা মানুষ স্থায়ীভাবে কোনো কিছু করতে পারে না বাকি জীবন তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন ইন্স্যুরেন্স কোম্পানির কাজ ট্রাভেলিং এজেন্সির চাকরি থেকে শুরু করে ইন্ডেন্টিং ব্যবসা টুকটাক ব্যবসা সবই করা হয়েছে এখন কিছু করছেন না পৈতৃক বাড়ি ভাড়া দিয়ে সেই টাকায় সংসার চালাচ্ছেন সংসারে দুটি মাত্র মানুষ থাকায় তেমন অসুবিধা হচ্ছে না ভদ্রলোকের প্রচুর অবসর এই অবসরের সবটাই কাটাচ্ছেন মৃত মানুষের সঙ্গে যোগাযোগের পদ্ধতি উদ্ভাবনে ভদ্রলোক খুব রোগা বড় বড় চোখ চোখের দৃষ্টিতে ভরসা হারানো ভাব বয়স চম বয়স পঞ্চাশের কাছাকাছি এই বয়সে মাথায় কাঁচা পাকা চুল থাকার কথা তার মাথার সব চুলই পাকা ধবধবে সাদা চুলে ভদ্রলোকের মধ্যে ঋষি ঋষি ভাব চলে এসেছে তার গলার স্বর খুব মিষ্টি কথা বলার সময় একটু ঝুঁকে কাছে আসেন তার হাত খুবই সরু মৃত মানুষের হাতের মতো বিবর্ণ কথা বলার সময় গায়ে হাতদের অভ্যাসও তার আছে তিনি যতবারই গায়ে হাত দিয়েছেন আমি ততবারই চমকে উঠেছি আপনার নাম হিমু জি মানি নিয়ে রাতে আপনি যখন এসেছিলেন তখন আপনার চেহারা একরকম ছিল এখন অন্য রকম আমি বললাম তাজমহল দিনের একে কালো এক এক রকম দেখা যায় মানুষ তো তাজমহলের চেয়েও অনেক উন্নত শিল্পকর্ম মানুষের চেহারাও বদলানোর কথা আমার ধারণা ছিল আপনি মানুষ না এখন কি ধারণা আমি মানুষ আশাফুজ্জামান সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি মনে হচ্ছে তিনি আমার ব্যাপারে এখনও মুক্ত না আমি হাসি মুখে বললাম একদিন দিনের বেলা এসে আপনাকে দেখাবো রোদে দাঁড়ালে আমার ছায়া পড়ে আশাফুজ্জামান সাহেব নিচু গলায় বললেন মানুষ না কিন্তু মানুষের মতো জীবদেরও ছায়া পড়ে তাই নাকি জি এরা মানুষদের মধ্যেই বাস করে ও আচ্ছা আমি অনেক কিছু জানি কিন্তু কাউকে মন খুলে কিছু বলতে পারি না কেউ আমার কথা বিশ্বাস করবে না পাগল ভাববে মীরাকেও আমি তেমন কিছু বলি না আমাকে বলতে চাচ্ছেন জি না বলতে চাইলে বলতে পারেন আচ্ছা আমাকে দেখি কি আপনার মনে হয় আমি অসুস্থ না তা তো মনে হচ্ছে না মীরার ধারণা আমি অসুস্থ যতই দিন যাচ্ছে ততই তার ধারণা প্রবল হচ্ছে অথচ আমি জানি আমি খুবই সুস্থ স্বাভাবিক মানুষ আমার অস্বাভাবিকতা বলতে এইটুকুই যে মীরার মার সঙ্গে আমার দেখা হয় কথাবার্তা হয় তাই বুঝি জি মানিবেগ হারিয়ে গেল আমি খুব আপসেট হয়ে বাসায় এসেছি আমি মোটামুটিভাবে দরিদ্র মানুষ হাতগুলি টাকা মীরাকে খবরটা দিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছি তখন মীরার মার সঙ্গে আমার কথা হল সে বলল তুমি মন খারাপ করো না টাকা আজ রাতেই ফেরত পাবে আমি মীরাকে বললাম সে হেসে উড়িয়ে দিল হেসে উড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি টাকা তো সেই রাতেই ফেরত পেয়েছিলেন তাই না জি মীরার মা সারা জীবন আমাকে নানাভাবে সাহায্য করেছে এখন করছে ওনার নাম কি ইয়াসমিন উনি কি সরাসরি আপনার সঙ্গে কথা বলেন না প্ল্যানচেটের মাধ্যমে তাকে আনতে হয় তিনি নিচু গলায় বললেন শুরুতে প্ল্যানচেট করে আনতাম এখন নিজে আসে যা বলার সরাসরি বলে তাকে চোখে দেখতে পান সব সময় পাই না হঠাৎ হঠাৎ পাই আপনি বোধ আমার কোনো কথা বিশ্বাস করছেন না অবিশ্বাসের একটা হাসি আপনার ঠোঁটে আমি আপনার সব কথাই বিশ্বাস করছি আমি তো মিসির আলি না যে সব কথা বিশ্বাস করব আমি হচ্ছি হিমু হিমুর মূল মন্ত্র হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মিসির কে আছেন একজন তার মূল মন্ত্র হচ্ছে তর্কে মিলায় বস্তু বিশ্বাসে বহুদূর তার ধারণা জীবনটা অঙ্কের মতো একের সঙ্গে একযোগ করলে সবসময় দুই হবে কখনো তিন হবে না তিন কি হয় অবশ্যই হয় আপনার বেলায় তো হয়ে গেল আপনি এবং মীরা এক এক দুই হবার কথা কিন্তু আপনার বেলায় হচ্ছে তিন মীরার মা কোত্থেকে যেন উপস্থিত হচ্ছেন আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন চা খাবেন চা কে বানাবে মীরা তো বাসায় নেই চা আমি বানাবো ঘর সংসারের কাজ সব আমি করি চা বানানো রান্না সব করতে পারি মোগলাই ডিশও পারি আপনার কোনো কাজের লোক নেই না কেন নেই মীরার মা পছন্দ করেন না জি না আপনি ঠিক ধরেছেন কোনো কাজের মানুষের সাহায্য ছাড়া মেয়েকে বড় করতে আপনার সমস্যা হয়নি নি সমস্যা তো হয়েছেই তবে ইয়াসমিন আমাকে সাহায্য করেছে যেমন ধরুন রাতে মেয়ে কাঁথা ভিজিয়ে ফেলেছে আমি কিছু বুঝতে পারছি না ঘুমে অচেতন ইয়াসমিন আমাকে ডেকে তুলে বলবে মেয়ে ভেজা কাঁথায় শুয়ে আছে বা ভালো তো মীরার একবার অসুখ হলো কিচ্ছু খেতে পারে না যা খায় বমি করে ফেলে শরীরে প্রবল জ্বর ডাক্তাররা কড়া কড়া অ্যান্টিবায়োটিক দিচ্ছেন জ্বর সারছে না তখন ইয়াসমিন এসে বলল তুমি মেয়েকে ওষুধ খাওয়ানো বন্ধ করো কাগজে লেবুর শরবত ছাড়া কিচ্ছু খাবে না আপনি তাই করলেন প্রথম দিকে করতে চাইনি ভরসা পাচ্ছিলাম না কারণ মেয়ের অবস্থা আসলেই খুব খারাপ তাকে স্যালাইন দেয়া হচ্ছে এরকম একজন রোগীর ওষুধপত্র বন্ধ করে দেওয়া একটা কঠিন কাজ অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কথা পুরোপুরি বিশ্বাস করেননি হ্যাঁ করেছি কিন্তু সাহস হচ্ছিল না মেয়ের অবস্থা যখন আরও খারাপ হলো তখন প্রায় মরিয়া হয়ে ওষুধপত্র বন্ধ করে লেবুর শরবত খাওয়াতে শুরু করলাম দুদিনের মাথায় মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল এরকম ভূত ঢাক ঘরে থাকা তো খুব ভালো দয়া করে আমার নিয়ে কোন রসিকতা করবেন না আমি এমনিতেই রসিকাতা পছন্দ করি না স্ট্রিক নিয়ে রসিকতা একেবারেই পছন্দ করি না চা খাবেন কিনা না তা তো বলেননি হ্যাঁ চা খাব আশাফুজ্জামান সাহেব চা আনতে গেলেন সন্ধ্যা সাতটার মতো বাজে পুরো রাত আমার সামনে পড়ে আছে আশরাফুজ্জামান সাহেব চা বানাতে থাকুন আর আমি বসে বসে গুছিয়ে ফেলি রাতে কি কি করব অনেকগুলি কাজ জমে আছে এক আখি নামের মেয়েটার সঙ্গে যোগাযোগ করা হয়নি যোগাযোগ করতে হবে টেলিফোন করলে এই ওপাস থেকে পোঁপো শব্দ হয় বাদল কি ভুল নাম্বার এনেছে দুই বড় ফুপু জরুরি খবর পাঠিয়েছেন আমার মনে হয় আখি সংক্রান্ত বিষয়ে আলাপ করতে চান তিন এক পীরের সন্ধান পাওয়া গেছে নাম ময়লা বাবা সারা গায়ে ময়লা মেখে বসে থাকেন তার সঙ্গে একটু দেখা করা দরকার চার মিসির আলী সাহেবের ঠিকানা পাওয়া গেছে ভদ্রলোকের সঙ্গে কথা বলার ইচ্ছা উনি কথা বলবেন কি না কে জানে যুক্তিসঙ্গত কারণ উপস্থিত না করলে উনি কথা বলবেন বলে মনে হয় না এই ধরনের মানুষেরা যুক্তির বাইরে পা দেন না তারা জানেন অ্যান্টি লজিক হচ্ছে লজিকেরই উল্টো পিঠ হেম সাহেব জি আপনার জানেন চা আপনি ক চামচ চিনি খান যে যত চামচ দেয় তত চামচই খাই আমার কোনো কিছুতেই কোনো ধরা বাধা নিয়ম নেই আমি এক চামচ চিনি দিয়েছি খুব ভালো করেছেন চা তো অসাধারণ হয়েছে গরম মশলা দিয়েছে নাকি সামান্য দিয়েছি এক দানা এলাচ এক চিমটি জাফরান ফ্লেভারের জন্য দেয়া খুব ভালো করেছেন আমার স্ত্রী চা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করতো কমলালেবুর খোসা শুকিয়ে রেখে দিত মাঝে মাঝে চায়ে সামান্য কমলালেবুর খোসা দিয়ে দিত অসাধারণ টেস্ট কমলালেবুর শুকানো খোসা আমার কাছে আছে একদিন আপনাকে খাওয়াবো জি আচ্ছা আচ্ছা একটা কথা আপনার স্ত্রী কি এই বাড়িতে থাকেন মানে ভূত হবার পর কি আপনার সঙ্গে আছেন ইয়াসমিন প্রসঙ্গে ভূত প্রেত এই জাতীয় শব্দ দয়া করে ব্যবহার করবেন না জি আচ্ছা করব না উনি কি এখন আশেপাশে আছেন হ্যাঁ তার উপস্থিতি আপনি বুঝতে পারেন পারি আমি কি তার সঙ্গে কথা বলতে পারি আপনি কথা বললে সে শুনবে কিন্তু সে আপনার সঙ্গে কথা বলবে কিনা তা তো জানি না সে মীরার সঙ্গে কথা বলে না মীরা তার নিজের মেয়ে আমি আপনার স্ত্রীকে কিছু কথা বলতে চাচ্ছিলাম কিভাবে বলবো বাতি নিভিয়ে বলতে হবে বাতি নিভেতে হবে না যা বলার বলুন সে শুনবে সম্বোধন করবে কি বলে ভাবি রাখব হিমু সাহেব আপনি পুরো ব্যাপারটা খুব হালকাভাবে নেবার চেষ্টা করছেন এটা ঠিক না আমার স্ত্রীকে আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করুন আমি তার কাছ থেকে জবাব এনে দিচ্ছি চা শেষ করে নিই চা খেতে খেতেও যদি ওনার সঙ্গে কথা বলি খুনি হয়তো থেকে বেয়াদবি হিসেবে নেবেন আবারও রসিকতা করছেন আর করব না আমি চায়ের শেষ চুমুক দিয়ে ঘরের ছাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম আমার ভালো নাম হিমালয় ডাক নাম হিমু সবাই এখন আমাকে এই নামে চেনে আমাকে বলা হয়েছে মীরার মৃত মা এই বাড়িতে উপস্থিত আছেন আমি এর আগে কোনো মৃত মানুষের সঙ্গে কথা বলিনি আমি জানি না কিভাবে তাদের সঙ্গে কথা বলতে হয় আমার কথাবার্তায় যদি কোনো বেয়াদবি প্রকাশ পায় দয়া করে ক্ষমা করে দেবেন আমি আপনার কাছ থেকে একটা ব্যাপার জানতে চাচ্ছি আমি এক রাতে প্রচণ্ড ভয় পেয়েছিলাম কি দেখে ভয় পেয়েছিলাম আপনি কি সেটা বলতে পারবেন কথা শেষ করে মিনিট পাঁচেক চুপচাপ বসে রইলাম আশরাফুজ্জামান সাহেবও চুপচাপ বসে আছেন তার চোখ বন্ধ মনে হয় তিনি ঘুমিয়ে পড়েছেন ঘুমন্ত মানুষের মতো তিনি ধীরে ধীরে শ্বাস ফেলছেন তার ঘুম ভাঙাবার জন্য আমি শব্দ করে কাশলাম তিনি চোখ মেললেন না তবে নড়ে চড়ে বসলেন আমি বললাম উনি কি আমার কথা শুনতে পেয়েছেন পেয়েছে উত্তরে কি বললেন সেই প্রসঙ্গে কিছু বলতে চায় না আমি আজ বিদায় নিচ্ছি মীরাকে বলবেন আমি এসেছিলাম আর একটু বসুন মীরা চলে আসবে তার বান্ধবীর জন্মদিনে গিয়েছে বলে গেছে আটটার মধ্যে চলে আসবে আটটা বাজতে মাত্র পাঁচ মিনিট আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম আজ মীরা আসতে অনেক দেরি করবে একটা বেজে যেতে পারে কাজে অপেক্ষা করা অর্থহীন আশফুজ্জামান সাহেব তীক্ষ্ণ গলায় বললেন দেরি করবে বলছেন কেন আমার মনে হচ্ছে দেরি হবে এক ধরনের ইনটিউশন আমার ইনটিউশন ক্ষমতা প্রবল ভদ্রলোক অবিশ্বাসীর দৃষ্টিতে তাকাচ্ছেন আমি বললাম আপনি ওভাবে তাকাচ্ছেন কেন আপনি যা বলেছেন আমি বিশ্বাস করেছি আমার কথা আপনি বিশ্বাস করছেন না কেন মীরা কখনো রাত আটটার পর বাইরে থাকে না আমার এখানে টেলিফোন নেই দেরি হলে টেলিফোনে খবর দিয়ে সে আমার দুশ্চিন্তা দূর করতে পারবে না বলেই কখনো দেরি করবে না আপনি আটটা পর্যন্ত অপেক্ষা করে দেখুন কমল লেবুর খোসা দিয়ে এক কাপ চা বানিয়ে দিই খেয়ে দেখুন অন্য সময় এসে খেয়ে যাব আমার খুব জরুরি কিছু কাজ আছে আজ রাতের মধ্যেই সারতে হবে আমি রাস্তায় নামলাম প্রথমে যাব বড় ফুপুর কাছে ছেলের বিয়ে ভাঙার শোক তিনি সামলে উঠেছেন কিনা কে জানে মেয়ের বিয়ে ভাঙার শোক সামলানো যায় না ছেলের বিয়ে ভাঙার শোক ক্ষণস্থায়ী হয় এইসব ক্ষেত্রে ছেলের মা একটু বোধহয় খুশিও হন ছেলে আরও কিছুদিন রইল তার ডানার নিচে ছেলের বিয়ে নিয়ে এত ভাবারও কিছু নেই মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায় ছেলেদের বিয়ের বয়স পার হয় না বড় ফুপু বিছানায় লম্বা হয়ে শুয়ে আছেন তার মাথার নিচে অয়েল ক্লথ তার মাথায় পানি ঢালা হচ্ছে বিভ্রান্ত হবার মতো কোনো দৃশ্য নয় যারা বড়পুপুর সঙ্গে পরিচিত তারা জানেন মাথায় পানি ঢালা তার হবি বিশেষ তিনি খুব আপসেট মাথায় পানি ঢেলে তাকে ঠিক করা হচ্ছে এটা তিনি মাঝে মাঝেই প্রমাণ করতে চান আমি ঘরে ঢুকে বললাম ফুপু কি খবর ফুপু ক্ষীণেশ্বরে বললেন কে এটা তার অভিনয়ের একটা অংশ তিনি বোঝাতে চাচ্ছেন তার অবস্থা এতই খারাপ যে তিনি আমাকে চিনতে পারছেন না মাথায় পানি ঢালা হচ্ছে কি ব্যাপার ফুপু তুই কিছু জানিস না আমাদের সবার তো কাপড় খুলে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে কে বাদলের শ্বশুরবাড়ির লোকজন রাত এগারোটা পর্যন্ত বসিয়ে রেখে মেয়ে দেয়নি ও এই ব্যাপার বড় ফুপু ছপাং করে উঠে বসলেন যে পানি ঢাল ছিল তার হাতের এই নষ্ট হয় পানি চারদিকে ছড়িয়ে গেল বড় ফুপু হোঁকার দিয়ে বললেন এটা সামান্য ব্যাপার তোর কাছে এটা সামান্য ব্যাপার ব্যাপার খুবই গুরুতর মেয়ে মার সঙ্গে রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে এখন কি করা যাবে আজকালকার মেয়ে এরা কথায় কথায় মায়েদের সঙ্গে রাগ করে মেয়ে রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে এই খুঁই গল্প তুই বিশ্বাস করতে বলিস তুই ঘাস খাস বলি কি আমিও ঘাস খাই মেয়েকে ওরাই লুকিয়ে রেখেছে তাই নাকি অবশ্যই তাই শুধু শুধু লুকিয়ে রাখবে কেন সেটা তুই জেনে দে আমি কিভাবে জানব তুই ওদের বাসায় যাবি মেয়ের সঙ্গে কথা বলবি ব্যাপারটা কি সব জেনে আসবি মেয়ের বাবাকে বলবি ঝেড়ে কাশতে আমি সব জানতে চাই জেনে লাভ কি লাভ আছে আমি ওদের এমন শিক্ষা দেবো যে তিন জন্মে ভুলবে না শিক্ষা দিয়ে কি হবে তুমি তার স্কুল খুলে বসোনি তোর গা জ্বালা কথা আমার সঙ্গে বলবি না তোকে যা করতে বলছি করবি এক্ষুনি চলে যা ওদের গোপন কথা ওরা আমাকেই বা শুধু শুধু বলবে কেন তুই ভুজুং ভাজুং দিয়ে মানুষকে ভোলাতে পারিস ওদের কাছ থেকে খবর বের করে আন তারপর দেখ আমি কি করি করবেটা কি মানহানের মামলা করব। আমি সাদেককে বলে দিয়েছি এর মধ্যে মনে হয় করা হয়েও গেছে মেয়ের বাপ আর ওই মামারটাকে জেলে ঢোকাবো তার আগে আমার সামনে সে দুজনে দাঁড়াবে কান ধরে উঠবস করবে দশবার তোমার বেআই তোমার সামনে ধরে উঠবস করবে এটা ঠিক হবে বিবাহ সম্পর্কীয় আত্মীয় অনেক বড় আত্মীয় আমার আত্মীয় হলো কখন হয়নি হবে হিমু তুই কি আমার সঙ্গে করছিস না করছি না কোনো একটা সমস্যায় বিয়ে হয়নি সেই সমস্যার সমাধান হয়ে গেলে বিয়ে হতে আপত্তি কি তাছাড়া তাছাড়া বাদলের মন ওই মেয়ের কাছে পড়ে আছে বাদলের মন ওই মেয়ের কাছে পড়ে আছে কি বলছিস তুই যে মেয়ে লাথি দিয়ে তাকে নর্দমায় ফেলে দিল যে তাকে ন্যাংটো করে দিল এত মানুষের সামনে তার কাছে যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায় বাদল যদি কোনো দিন ওই মেয়ের নাম মুখে আনে আমি ওকে জুতা পেটা করব জুতের তার রস নামিয়ে দেব জুতা পেটা করেও লাভ হবে না পুপু আমি বরং দেখি জোড়াতালি দিয়ে কিছু করা যায় কি না বাদল আখির নাম্বার আমাকে দিয়েছে যোগাযোগ করে দেখি বাদল তো ওই মেয়ে টেলিফোন নাম্বার দিয়েছে হ্যাঁ দুধ কলা দিয়ে আমি তো কালসে পুষছি তাই তো মনে হচ্ছে যে মেয়ে তোমাদের সবাইকে ন্যাংটো করে ছেড়ে দিয়ে মজা দেখছে তার জন্য এত বাকলতা তার টেলিফোন নম্বর নিয়ে কি ছোটাছুটি বরফপুর রাগ চরমে উঠে গিয়েছিল তিনি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে রাগ সামলালেন বললেন হিমুষণ বাদল যদি এই মেয়ের কথা মুখে আনে তাকে আমরা ত্যায্য করব করবো এই কথাটা তুই ওকে বলবি এক্ষুনি বলছি বাদল বাসে নেই কোথায় যেন গেছে তুই বসে থাক বাদলের সঙ্গে কথা না বলে যাবি না আচ্ছা যাব না বাদল গেছে কোথায় জানি না আখিদের বাসায় চলে যায়নি তো বড় ফুপু রক্তচক্ষু করে তাকাচ্ছেন এইবার বোধহয় তার ব্লাড প্রেশার সত্যি সত্যি ছড়েছে অকারণে মানুষের চোখ এমন লাল হয় না পুপু তুমি শুয়ে থাকো তোমার মাথায় পানি টানি দেয়া হোক আমি বাদলের সঙ্গে কথা না বলে যাচ্ছি না ফুপু কোথায় কোথায় আবার ছাদে আমি ছাদের দিকে রওনা হলাম আজ বৃহস্পতিবার ফোপার মদ্যপান দিবস তার ছাদে থাকারই কথা ফুপু অয়েল ক্লোথে মাথায় রেখে আবার শুয়েছেন বিপুল উৎসাহে তার মাথায় পানি ঢালা হচ্ছে ফোপা ছাদে আছেন তাকে যেন আনন্দিত বলেই মনে হল জিনিস মনে হয় পেটে পড়েছে এবং ভালো ডোজেই পড়েছে তার চোখ মুখ উদাস এবং শান্তি শান্তি ভাব কে মো জি আছিস কেমন জি ভালো কেমন ভালো বেশি কম না মিডিয়াম মিডিয়াম আমার মনটা খুবই খারাপ হিমু কেন বাদলের বিয়েতে তো তুই যাসনি বিরাট অপমানের হাত থেকে বেঁচে গেছিস তারা বিয়ে দেয়নি মেয়ে নিয়ে লুকিয়ে ফেলেছে বলেন কি বানোয়াট গল্প ফেদেছে মেয়ে নাকি রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে এটা কি বিশ্বাসযোগ্য কথা যার বিয়ে সে রাগ করে বান্ধবীর বাড়ি যাবে আজকালকার মেয়ে এদের নিয়ে কিছুই বলা যায় না সেটা তুই অবশ্য ঠিক বলেছিস আমাদের সময় আর বর্তমান সময় এক না সোসাইটি চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে এখন ভিসি আর ডিসেন্টে না এইসব দেখে শুনি ইয়াং ছেলেমেয়েরা নানান ধরনের ড্রামা করা শিখে যাচ্ছে বিয়ের দিন রাগ করে বান্ধবীর বাড়ি চলে যাওয়া সেই ড্রামারই একটা অংশ ভালো বলেছিস ওয়েলসাইট এখন মনে হচ্ছে মেয়েটা আসলেই রাগ করে বান্ধবীর বাড়িতে গেছে ছেলের বিয়ে হয়নি বলে আপনারা লজ্জার মধ্যে পড়েছেন ওদের লজ্জা তো আরও বেশি মেয়ের বিয়ে হলো না অবশ্যই অবশ্যই ভাগ্যিস মুসলমান পরিবারের মেয়ে হিন্দু মেয়ে হলে তো এই মেয়ের আর বিয়েই হতো না হিমু ছেলেরা হচ্ছে হাঁসের মতো গায়ে পানি লাগে না আর মেয়েরা হচ্ছে মুরগির মতো এক ফোঁটা পানিও ওদের গায়ে লেপটে যায় আখি মেয়েটার জন্য খুবই মায়া হচ্ছে মায়া হওয়াটাই স্বাভাবিক ওই দিন অবশ্য খুবই রাগ করেছিলাম ভেবেছিলাম মানহানির মামলা করব আপনার মতো মানুষ মানহানির মামলা কিভাবে করে আপনি তো গ্রামের মামলাবাজ মোড়ল না আপনি একজন হৃদয়বান মানুষ ভালো কথা বলেছিস ইমু হৃদয়বান কথাটা খুব খাঁটি বলেছিস গাড়ি করে যখন আমি সেরাটন হোটেলের কাছে ফুল আলি মেয়েগুলি ফুল নিয়ে আসে ধমক দিতে পারি না কিনে ফেলি ফুল নিয়ে আমি কি করব বল তোর ফুপুকে যদি দিই সে রেগে যাবে ভাবে আমার ব্রেন ডিফেক্ট হয়েছে কাজেই নর্দমায় ফেলে দিই একবার তোর ফুপুকে ফুল দিয়েছিলাম সে বিরক্ত হয়ে বলেছিল ঢং করো কেন তাই নাকি এইসব দুঃখের কথা বলে কি হবে বাদ দে জি আচ্ছা বাদ দিচ্ছি তোর দুই বন্ধু এখন আসছে না কেন বলতো আমি বিস্মিত হয়ে বললাম ওদের কি আসার কথা নাকি আসার কথা তো বটেই ওদের আমার খুব পছন্দ হয়েছে প্রতি বৃহস্পতিবার আসতে বলেছি ভেরি গুড কোম্পানি ওরা যে আমাকে কী পরিমাণ শ্রদ্ধা করে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না ফুপু বলছিলেন ওরা নাকি ছাদে ন্যাংটা হয়ে নাচানাচি করছিল ফুপা গ্লাসে একটা লম্বা টান দিয়ে বললেন তোর ফুপু বিন্দুতে সিন্ধু দেখে কাশির শব্দ শুনে ভাবে যক্ষা ওই রাতে কিছুই হয়নি বেচারাদের গরম লাগছিল আমি বললাম শার্ট খুলে ফেলো গরমে কষ্ট করার দরকার কি ওরা শার্ট খুলেছে আমিও খুলেছি ব্যাস ও আচ্ছা হিমু তোর বন্ধু দুজন দেরি করছে কেন এইসব জিনিস একা একা খাওয়া যায় না খেতে খেতে মন খুলে কথা না বললে ভালো লাগে না দুধ একা খাওয়া যায় কিন্তু ড্রিঙ্কসে এ বন্ধু বান্ধব লাগে আসতে যখন বলেছেন অবশ্যই আসবে তুই বরং একটা কাজ কর ঘরের বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাক ওরা হয়তো বাসার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে বাসা চিনতে পারছে না বলে ঢুকতে পারছে না গেট দিয়ে সোজা ছাদে নিয়ে আসবি তোর ফুপুর জানার দরকার নেই দুটো নিতান্তই গোবেচারা ভদ্র ছেলে অথচ তোর ফুপু ওদের বিষ দৃষ্টিতে দেখেছে আই ডোন্ট নো ওয়াই শাস্ত্রে বলে না নারী চরিত্র দেবানা জানন্তি কুত্তা মনুষ্যা ওই ব্যাপার আর কি হিমু ইয়াং ফ্রেন্ড রাস্তায় গিয়ে ওদের জন্য একটু দাঁড়া জি আচ্ছা আমি নিচে নেমে দেখি ফুপুর মাথায় পানি ঢালাঢালি শেষ হয়েছে তিনি গম্ভীর মুখে বসার ঘরে বসে আছেন তার সামনে তার চেয়েও তিন ডবল গম্ভীর মুখে অন্য একজন বসে আছে আমি দরজা খুলে রাস্তায় চুপি চুপি নেমে যাব পুপু গম্ভীর গলায় বললেন আয় হিমু শুনে যা আমি পরিচয় করে দিই এ হচ্ছে সাদেক হাইকোর্টে প্র্যাকটিস করে আমার দুঃসম্পর্কের ভাই হয় ভয়ঙ্কর কাজের ছেলে মানহানির মামলা ঠুকতে বলেছিলাম এখন মামলা সাজিয়েছে কাল মামলা দায়ের করা হবে তারপর দেখবি কত গমে কত আটা সাদেক তুমি হিমুকে মামলার ব্যাপারটা বলো সাদেক বিরক্ত মুখে বলল উনাকে শুনিয়ে কি হবে আহা শোনাও না হিমমদের নিজেদের লোক মামলাটা কি সাজানো হয়েছে সে শুনুক কোনো সাজেশন থাকলে দিক আয় হিমো বসে ভালো করে শোন সাদেক তুমি গুছিয়ে বলো সাদিক সাহেব গম্ভীর গালায় বললেন শুধু মানহানির মামলা তো জোরালো হয় না তাই আরও কিছু অ্যাড করেছি আমি কৌতূহলী হয়ে বললাম আর কি অ্যাড করেছেন সাদিক সাহেব ভারী গলায় বললেন আট করেছি কোনে পক্ষ ভাড়াতে গুণ্ডার সহায়তায় রকম পূর্ব উস্কানি ছাড়া ধারালো অস্ত্রশস্ত্র যেমন লোহার রড কিরিজ সহ বরযাত্রীদের উপর আচমকা চড়াও হয় বরযাত্রীদের দ্রব্য সামগ্রী যেমন মানিব্যাগ রিস্ট ওয়াচ লুণ্ঠন করে মহিলাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে পূর্ব পরিকল্পিত এই আক্রমণে বরসহ তিনজন গুরুতর আহত হয় তারা বর্তমানে চিকিৎসাধীন আছে বরযাত্রীদের দুটি গাড়িরও প্রভূত ক্ষতিসাধন করা হয় একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এই আর কি সব ডিটেলে দেয়া হবে আমি হতভম্ব হয়ে বললাম বলেন কি সাদিক সাহেব তৃপ্তির হাসি এসে বললেন সাজানো মামলা অরিজিনালের চেয়েও কঠিন হয় অরিজিনাল মামলায় আসামি প্রায়ই খালাস পেয়ে যায় সাজানো মামলায় কখনো পায় না কথা হলো এভিডেন্স ঠিকমতো প্লেস করতে হয় এভিডেন্স পাবেন কোথায় বাংলাদেশে এভিডেন্স কোনো প্রবলেম না মার খেয়ে পা ভেঙেছে যান পা ভাঙা লোক পাবেন এক্স রে রিপোর্ট পাবেন রেডিওলজিস্টের সার্টিফিকেট পাবেন টাকা খরচ করলে দু নম্বরে জিনিস সবই পাওয়া যায় বড় পুপু বললেন টাকা আমি খরচ করব। জোকের মুখে আমি নুন ছেড়ে দেব। সাদেক মামলা শক্ত করার জন্য তোমার যা যা লাগে করো দরকার হলে আমি আমার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে বলবো ওরা পুড়িয়ে দিয়েছে তা লাগবে না পুরোনো গাড়ির দোকান থেকে একটা ভাঙা গাড়ি এনে আগুন লাগিয়ে দিলেই হবে গাড়ির ব্লুবুক লাগবে এটা অবশ্য তেমন কোনো ব্যাপার না ফুপু তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন তুমি থাকায় ভরসা পাচ্ছি ওদের আমি তুর্কি নাচন নাচিয়ে ছাড়বো সাবেক সাহেব বললেন বাদলকে একটু দরকার ওকে ব্যাকডেট দিয়ে একটা ভালো ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে হবে মার খাবার পর মাথায় আঘাত পেয়ে আন্ডার অবজারভেশন আছে এটা প্রমাণ করার জন্য দরকার কিছু এক্সরে টেক্স করা দরকার ফুপু উজ্জ্বল মুখে বললেন তুমি অপেক্ষা করো বাদল আসুক আজই তাকে ক্লিনিকে ভর্তি করিয়ে দেব মাছ দেখেছে বড়শি দেখেনি ফুপু প্রবল উৎসাহে মামলার সূক্ষ্ম বিষয় নিয়ে সাদিক সাহেবের সঙ্গে কথা বলতে লাগলেন আমি নাকটা ঝেড়ে আসি ফুপু বলে বের হয়ে লম্বা লম্বা পা ফেলে উধাও হলাম সাদিক সাহেব ভয়াবহ ব্যক্তি আমি উপস্থিত থাকলে পা ভাঙা ফরিয়াদি হিসেবে আমাকেও হাসপাতালে ভর্তি করিয়ে দিতে পারে মামলার উপোক্ত করার জন্য মুগুর দিয়ে পা ভেঙে ফেলাও বিচিত্র নয় পথে নেমে মোফাজ্জল এবং জহিরুলের সঙ্গে দেখা ওরা ঘোরাঘুরি করছে আমাকে দেখে অকুলে কুল পাওয়ার মতো ছুটি এলো হিমু ভাইয়া না হুম স্যারের বাসাটা ভুলে গেছি স্যার আসতে বলেছিলেন এই বাড়ি বাড়ির ভেতর ঢুকবেন না গেট দিয়ে সোজা ছাদে চলে যান স্যারের শরীর কেমন হিমু ভাইয়া শরীর ভালো ফেরিস্তার মতো রাত্মি ওনার মতো মানুষ হয় না স্যারের জন্য একটা পাঞ্জাবি এনেছি খুব ভালো করেছেন দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না চলে যান তারা গেটের ভেতর ঠুকে পড়ল রাত দশটার মতো বাজে মীরাদের বাড়িতে একবার উঁকি দিয়ে যাব কিনা ভাবছি মীরা ফিরেছে কিনা দেখে যা দরকার মীরার বাবা ঘরের বাইরের বারান্দায় বসে আছে আমাকে দেখে উঠে এলেন আমি বললাম মীরা এখনো ফেরেননি তিনি হাহাকার মেশানো গালে বললেন জি না চিন্তা করবেন না চলে আসবে এখন মাত্র দশটা চল্লিশ বারোটা সাড়ে বারোটার দিকে চলে আসবে ভদ্রলোক অদ্ভুত চোখে তাকাচ্ছেন তিনি এখন পুরোপুরি বিভ্রান্ত আমি আবারও পথে নামলাম গা ঘেঁষে কোনো গাড়ি যদি হার্ড ব্রেক করে তাহলে চমকে ওঠাই নিয়ম শুধু চমকে ওঠা না চমকে পেছনে ফিরতে হবে এরকম পরিস্থিতির মুখোমুখি আমি মাঝে মধ্যেই হই রূপা এই কাণ্ডটা সবচেয়ে বেশি করে গাড়ি নিয়ে হুট করে গা ঘেসে দাঁড়াবে এবং বিকট শব্দে হর্ন দেবে ভেতরে ভেতরে চমকালেও বাইরে প্রকাশ করি না কিছুই ঘটেনি ভঙ্গিতে হাঁটতে থাকে যতক্ষণ গাড়ির ভেতর থেকে চেঁচে কেউ না ডাকে এবারও তাই করলাম ঘ্যাস করে গা ঘেঁষে গাড়ি থেমেছে হর্ন দেয়া হচ্ছে আমি নির্বিকার ভঙ্গিতে সামনে এগুচ্ছি হেমু সাহেব এই যে হেমু সাহেব তাকালাম স্টিয়ারিং হুইল ধরে অপরিচিত একটা মেয়ে বসে আছে মেয়েটার মাথায় ইরানি মেয়েদের মতো রঙিন ঝলমলে স্কার্ফ মেয়েটিকে দেখাচ্ছে ইরানিদের মতোই আমাকে চিনতে পারছেন না জি না সে কি ভালো করে দেখুন তো আমি ভালো করে দেখেও চিনতে পারলাম না বাংলায় কথা বলে কোনো ইরানি তরুণীর সঙ্গে আমার পরিচয় নেই আমি ফারজানা ও ও বলছেন তার মানে এখনও চিনতে পারেননি আমি ডাক্তার আপনার চিকিৎসা করেছিলাম ওই যে ভয় পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এখন চিনতে পেরেছি আপনি ড্রেস অ্যাজ লাইক প্রতিযোগিতা করছেন নাকি ইরানি মেয়ে এসেছেন ডাক্তাররা শাসতে পারবেন এমন কোনো আইন আছে না আইন নেই আপনার যদি তেমন কোনো কাজ না থাকে তাহলে উঠে আসুন আমি গাড়িতে উঠলাম ফারজানে বলল আমি খুবই আনাড়ি ধরনের ড্রাইভার আজই প্রথম সাহস করে একা একা বের হয়েছি আপনার কাজ হলো সামনের দিকে লক্ষ্য করা যথাসময় আমাকে ওয়ার্নিং দেওয়া পারবেন না পারবো এক কাজ করলে কেমন হয় ভিড়ের রাস্তা ছেড়ে ফাঁকা রাস্তায় চলে যাই ঢাকা শহরে ফাঁকা রাস্তা কোথায় হাইওয়েতে উঠবেন হাইওয়েতে কখনো উঠিনি চলুন আজ ওঠা যাক মমনসিংহের দিকে যাওয়া যাক পথে ভদ্র টাইপের একটা জঙ্গল পড়বে গাড়ি পার্ক করে আমরা জঙ্গলে ঢুকে পড়তে পারি জঙ্গলে ঢুকব কেন ঢুকতে না চাইলে ঢুকবেন না আমরা জঙ্গল পাশ ফেলে হোঁস করে চলে যাব আপনার পায়ে স্যান্ডেল নেই স্যান্ডেল কি ছিঁড়ে গেছে গাড়ি চালাতে চালাতে পায়ের দিকে তাকাবেন না এমনিতে আপনি আনারি ড্রাইভার খুব আনারি কি মনে হচ্ছে না খুব আনাড়ি মনে হচ্ছে না আপনি কি জানেন হাসপাতাল থেকে আপনি চলে যাবার পর বেশ কয়েকবার আপনার কথা আমার মনে হয়েছে আপনার আত্মীয় টেলিফোন নম্বর ছিল বোধহয় আপনার ফুপা তাকে একদিন টেলিফোনও করলাম তিনি বেশ খারাপ ব্যবহার করলেন ধমক দিলেন ধমক দেওয়ার মতোই তিনি বললেন আমাকে টেলিফোন করছেন কেন হিমুর ব্যাপারে আমি কিছুই জানি না আর কখনো টেলিফোন করে বিরক্ত করবেন না বলেই খট করে রিসিভার নামিয়ে রাখলেন আমি হাসলাম ফারজানা বলল হাসছেন কেন আপনার গাড়ি চালানো খুব ভালো হচ্ছে এই জন্য হাসছি আমরা কি মমসিগীর দিকে যাচ্ছি হ্যাঁ যে জঙ্গলের কথা বলছেন সেখানে কি চা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে পোষা জঙ্গল সবই পাওয়া যায় যখন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তখন পিকনিক করতে আসেননি আমি তো পড়াশোনা দেশে করিনি আমার এমডি ডিগ্রি বাইরের বাংলা তো খুব সুন্দর বলছেন আমার মা ছিলেন বাঙালি ছিলেন বলছেন কেন ছিলেন বলছি কারণ তিনি এখন নেই তার খুব শখ ছিল তার মেয়ে দেশে ফিরে দেশের মানুষের সেবা করবে আমি বাংলাদেশে কাজ করতে এসেছি মার ইচ্ছা পূরণের জন্য ভেবে রেখেছি এদেশে পাঁচ বছর কাজ করব তারপর ফিরে যাব ক বছর পার করেছেন তিন বছর কয়েক মাস দাঁড়ান এক্স্যাক্ট ফিগার বলছি তিন বছর চার মাস বাংলাদেশে কাজ করতে কেমন লাগছে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে এদেশের কিছু মজার ব্যাপার আছে বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয় বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয় আর মেয়ে মাত্রই অল্প বুদ্ধির ভাবা হয় মেয়ে ডাক্তার বললে সবাই ভাবে ধাত্রী যারা বাচ্চা ডেলিভারি ছাড়া আর কিচ্ছু জানে না বাচ্চা ডেলিভারি ছাড়া আপনি আর কি জানেন আমি একজন নিউরোলজিস্ট আমার কাজকর্ম মানুষের মস্তিষ্ক নিয়ে আপনার প্রতি আগ্রহের এটা একটা কারণ যে কোনো কারণেই হোক আপনি প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্বরের ঘোরে আপনি প্রলাপ বকতেন আমি সেসব শুনেছি কিছু ম্যাগনেটিক টেপে রেকর্ডও করা আছে রেকর্ড করেছেন জি রেকর্ড করেছি খুব ইন্টারেস্টিং আসলে আপনার উচিত একজন ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা বাংলাদেশে ভালো সাইকিয়াট্রিস্ট আছে না আছেন একজন একজন কেন অনেক তো থাকার কথা একজনের নাম খুব শুনি ওনার নাম মিসির আলী ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করুন তো একটা প্রয়োজন মনে করলে আমিও যাব আপনারও তো আগ্রহ কেন আমার আগ্রহের কারণ আছে সেটা আপনাকে বলা যাবে না ভালো কথা আপনি সেই বিখ্যাত জঙ্গলের কত দূর এসে গেছি মোড়টা পার হলেই জঙ্গল জঙ্গলে আরেক দিন গেলে কেমন হয় আজ ইচ্ছা করছে না খুব ভালো হয় শুধু একটা কাজ করুন আমাকে নামিয়ে দিয়ে যান এসেছি যখন জঙ্গল দেখেই যাই সত্যি নামতে চান হ্যাঁ ফিরবেন কিভাবে ফেরা কোনো সমস্যা না বাস পাওয়া যায় ফারজানা দ্বিতীয় প্রশ্ন করল না আমাকে নামিয়ে দিয়ে গেল আমি শালবনে ঢুকে পড়লাম পিকনিক পার্টি এড়িয়ে আমি ঢুকে পড়লাম গভীর জঙ্গলে জঙ্গল সম্পর্কে আমার বাবার দীর্ঘ উপদেশ আছে যখনই সময় পাইবে তখনই বনভূমিতে যাইবার চেষ্টা করিবে বৃক্ষের সঙ্গে মানবশ্রেণীর বন্ধন অতি প্রাচীন আমার ধারণা আমার ধারণা আদি মানব এক পর্যায়ে বৃক্ষের সহিত কথোপকথন করিত সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এই ক্ষমতা নষ্ট হইয়াছে তবে সাধনায় ফল হয় মন কেন্দ্রীভূত করিতে যদি সক্ষম হও তবে বৃক্ষের সহিত যোগাযোগেও সক্ষম হইবে বৃক্ষরাজ তোমাকে এমন অনেক জ্ঞান দিতে সক্ষম হইবে যে জ্ঞান এমনিতে তুমি কখনো পাইবে না কড়া রোদ উঠেছে শালবনে ছায়া হয় না তবু মোটামুটি ছায়াময় একটি বৃক্ষ দেখে তার নিচে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লাম শীতের রোদ আরামদায়ক শুকনো পাতার চাদরে আছি নড়াচড়া করলেই শুকনো পাতা মচমচ শব্দ করছে যেন বলছে নড়াচড়া করবে না চুপচাপ শুয়ে থাকো শালগাছের যে ফুল হয় তা জানতাম না পিতাব ধরনের অনাকর্ষণীয় কিছু ফুল চোখে পড়ছে শালের ফুলে কি গন্ধ হয় এত উঁচুতে যে ছিঁড়ে গন্ধ শোঁকা সম্ভব না প্রকৃতি নিশ্চয়ই এই ফুল মানুষের জন্য বানায়নি মানুষের জন্য বানালে ফুল ফুরতো হাতের নাগালের ভেতর ঘুমের ভেতর অদ্ভুত স্বপ্ন দেখলাম গাছ নিয়ে স্বপ্ন গাছ আমার সঙ্গে কথা বলছে তবে উল্টাপাল্টা কথা বলছে কিংবা মিথ্যা বলছে যেমন গাছটা বলল হিমু তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছটি বাংলাদেশে আছে যার বয়স ছ হাজার বছর আমি বললাম মিথ্যা কথা বলছো কেন বাংলাদেশ উঠে এসেছে সমুদ্রের গর্ভ থেকে এমন প্রাচীন গাছ এদেশে থাকা সম্ভব নয় তোমাদের বিজ্ঞানীরা কি সব জেনে ফেলেছেন সব না জানলে অনেক কিছু জানেন গাছ যে একটা চিন্তাশীল জীব তা কি বিজ্ঞানীরা জানেন অবশ্যই জানেন জগদীশচন্দ্র বসু বের করে গেছেন তাহলে বলতো গাছের মস্তিষ্ক কোনটি একটা গাছ তার চিন্তার কাজটি কিভাবে করে আমি জানি না তবে আমি নিশ্চিত উদ্ভিদ বিজ্ঞানীরা জানেন কাজকলা কেউ কিচ্ছু জানে না বিরক্ত করবে না ঘুমোতে দাও সৃষ্টি রহস্য বোঝার ব্যাপারে তোমরা গাছের কাছে সাহায্য প্রার্থনা করো না কেন আমাদের কাছে সাহায্য প্রার্থনা করলেই তোমরা সাহায্য করতে পারি তোমরা সাহায্য করতে পারো অবশ্যই পারি আমাদের পাতাগুলি অসম্ভব শক্তিশালী অ্যান্টেনা এই অ্যান্টেনার সাহায্যে আমরা এই বিপুল সৃষ্টি জগতের সব বৃক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করি তাই নাকি মনে করো সিরাস নক্ষত্রপুঞ্জের একটা গ্রহে গাছ আছে আমরা সেই গাছের সঙ্গে যোগাযোগ করতে পারি আমরা সেই গাছ থেকে তোমাদের জন্য বৈজ্ঞানিক তথ্য এনে দিতে পারি বা ভালো তো পৃথিবীর মানুষেরা অমর হতে চায় কিন্তু অমরত্বের কৌশল জানে না এই অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে একটা গ্রহ আছে যার অতি উন্নত প্রাণীরা অমরত্বের কৌশল জেনে গেছে তোমরা চাইলেই আমরা তোমাদের তা এনে দিতে পারি শুনে অত্যন্ত প্রীত হলাম তুমি কি চাও না আমি চাই না আমি যথাসময়ে মরে যেতে চাই হাজার হাজার বছর বেঁচে থেকে কি হবে তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি না আমি চাচ্ছি না স্বপ্নে প্রাপ্ত কোনো ওষুধের আমার প্রয়োজন নেই তুমি যথেষ্ট বিরক্ত করেছ এখন বিদয় হও ভালো কথা তোমার নাম কি আমার নাম টার্মিনালিয়া বেরেরিকা এ তো অদ্ভুত নাম এটা বৈজ্ঞানিক নাম সহজ নাম বহেরা আমরা কিন্তু অদ্ভুত গাছ শালগনের ফাঁকে গজাই লম্বাই শালগাছকেও ছাড়িয়ে যাই আমাদের বাকলের রং কি বলতো বলতে পারলে না আমাদের বাকলের রং নীল আচ্ছা যাও আর বিরক্ত করব না এখন ঘুমাও আমার ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে জেগে দেখি সত্যি সত্যি একটা বহেরা গাছের নিচেই শুয়ে আছি গাছ ভর্তি ডিমের মতো ফুল আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম আমার পরিষ্কার মনে আছে আমি শুয়েছিলাম গাছের নিচে শালের ফুল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম ঢাকায় যেতে হবে পায়ে হেঁটে সেটা খুব খারাপ হবে না শীতকালে হাঁটার আনন্দ আলাদা তবে ঢাকায় কতক্ষণে পৌঁছাবো কে জানে মিসির আলী সাহেবের সঙ্গে আমার দেখা করা দরকার দেখাটা আজ রাতেও হতে পারে এক কাপ চা খাওয়া দরকার বোনের ভেতর আমাকে কে চা খাওয়াবে আমি গলা উঁচিয়ে বললাম আমার চারদিকে যেসব গাছ ভাইরা আছেন তাদের বলছি আমার খুব চায়ের তৃষ্ঠা হচ্ছে আমি আপনাদের অতিথি আপনারা কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারবেন প্রশ্নটা করে আমি চুপ করে গেলাম উত্তরের জন্যে কান পেতে রইলাম কোনো উত্তর পাওয়া গেল না তবে কয়েক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল গাছটা উত্তর দেবে দরজায় কোনো কলিং বেল নেই পুরানা স্টাইলে কড়া নাড়তে হয় প্রথমবার কড়া নাড়তেই ভেতর থেকে শ্লেষা জড়ানো গলায় জবাব এলো কে আমি চুপ করে রইলাম প্রথমবারের কেতে জবাব দিতে নেই দ্বিতীয়বারে জবাব দিতে হয় এই তথ্য আমার মামার বাড়িতে শেখা ছোট মামা বলেছিলেন বুঝলি হিমু প্রথম ডাকে কখনো জবাব দিবি না খবরদার না তুই হয়তো ঘুমুচ্ছিস নিশুতি রাতে বাইরে থেকে কেউ ডাকলো। হিমু তুই বললি জি তাহলেই সর্বনাশ মানুষ ডাকলে সর্বনাশ না মানুষ ছাড়া অন্য কেউ ডাকলে সর্বনাশ বাধা পড়ে যাবি তোকে ডেকে বাইরে নিয়ে যাবে এর নাম নিশির ডাক কাজেই সহজ বুদ্ধি হচ্ছে যেই ডাকুক প্রথমবারে সাড়া দিবি না চুপ করে থাকবি দ্বিতীয়বারে সাড়া দিবি মনে থাকবে আমার মনে আছে বলেই প্রথমবারে জবাব না দিয়ে দ্বিতীয়বারের জন্য অপেক্ষা করতে লাগলাম আবার কড়া নাড়লাম যাতে মিসির আলী সাহেব দ্বিতীয়বার বলেন কে আমি আমার পরিচয় দিতে পারি মিসির আলী দ্বিতীয়বার কে বললেন না দরজা খুলে বাইরে তাকালেন খুব যে কৌতূহলী হয়ে তাকালেন তাও না রাত একটার আগন্তুকের দিকে যতটুকু কৌতূহল নিয়ে তাকাতে হয় তার চোখে সেটুকুও নি পরনে লুঙ্গি খালি গায়ে সাদা চাদর জড়ানো ভদ্রলোকের মাথা ভর্তি কাঁচা পাকা চুল আমি ভেবেছিলাম টেকো মাথার কাউকে দেখব আইনস্টাইন মার্কে এত চুল ভাবিনি আমি বললাম স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম হিমু আচ্ছা আপনার সঙ্গে কি কথা বলতে পারি মিসির আলী দরজা ধরে দাঁড়িয়ে আছেন তার দৃষ্টি আগের মতো কৌতূহল শূন্য তিনি কি বিরক্ত বোঝা যাচ্ছে না ভট্টলুকী ঘুম থেকে উঠে এসেছেন না বোধ ঘুমন্ত মানুষ প্রথমবার কড়ানারতেই কে বলে সাড়া দেবে না আমি বিনীত ভঙ্গিতে বললাম কথা বলার জন্য রাত দুটা খুব উপযুক্ত সময় নয় আপনি জেগেছিলেন তাই দরজায় কড়া নেড়েছি আপনি যদি বলেন তো অন্য সময় আসব। আমি জেগেছিলাম না ঘুমোচ্ছিলাম যাই হোক আসুন ভেতরে আসুন আমি ভেতরে ঢুকলাম মিসির আলী সাহেব দরজার হুক লাগালেন দরজার হুকটা বেশ শক্ত লাগাতে তার কষ্ট হল অন্য কেউ হলে দরজার হুক লাগাত না যে অতিথি কিছুক্ষণের মধ্যে চলে যাবে তার জন্য এত ঝামেলা করে দরজা বন্ধ করার দরকারটা কি বসুন ওই চেয়ারটাই বসুন হাতলের কাছে একটা পেরে কুচু হয়ে আছে পাঞ্জাবিতে লাগলে পাঞ্জাবি ছিড়বে মিসির আলী সাহেব পাশের ঘরে ঢুকে গেলেন আমি বসে বসে ঘরের সাজসজ্জা দেখতে লাগলাম উল্লেখ করার মতো কিছুই চোখে পড়ছে না কয়েকটা বেতের চেয়ার গোল একটা বেতের টেবিল টেবিলের উপরে বাংলা ম্যাগাজিন ওপরের পাতা ছিঁড়ে গেছে বলে ম্যাগাজিনের নাম পড়া যাচ্ছে না এক কোনায় একটা চৌকি চৌকিতে বিছানা পাতা এই বিছানায় কে ঘুমায় মিসির আলী সাহেব মনে হয় না এই ঘরে আলো কম বিছানায় সে বই পড়া যাবে না মিসির আলী সাহেবের নিশ্চয় বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস তার শোবার ঘরটা দেখতে পারলে হতো মিসির ঢুকলেন তার দু হাতে দুটা মগ মগ ভর্তি চা নিন চা নিন দু চামচ চিনি দিয়েছি আপনি কি চিনি আরো বেশি খান জি না আমাকে যে যতটুকু চিনি দেয় আমি ততটুকুই খাই তিনি আমার সামনের চেয়ারটায় বসলেন এরকম বিশেষত্বহীন চেহারার মানুষ আমি কম দেখেছি কে জানে বিশেষত্বহীনতাই হয়তো তার বিশেষত্ব চা খাচ্ছেন শব্দ করে নিজের চায়ের স্বাদে মনে হয় নিজেই মুগ্ধ আমি এত আরাম করে অনেকদিন কাউকে চা খেতে দেখিনি তারপর হেমু সাহেব বলুন আমার কাছে কেন এসেছেন আপনাকে দেখতে এসেছি স্যার ও আচ্ছা এর আগে বলেছিলেন কথা বলতে এসেছেন আসল কোনটা দুটাই চোখ বন্ধ করে তার কথা বলবো না আপনার দিকে তাকিয়েই কথা বলবো তাও তো ঠিক বলুন কথা বলুন আমি শুনছি মানুষের যে নানান ধরনের অতিন্দ্রিয় ক্ষমতার কথা শোনা যায় আপনি কি তা বিশ্বাস করেন আমি সেরকম ক্ষমতা সম্পন্ন মানুষ এখন কাউকে দেখিনি কাজী বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসে না আমার মন খোলা তেমন ক্ষমতা সম্পন্ন কাউকে দেখলে অবশ্যই বিশ্বাস করব আপনি কি দেখতে চান জি না আমার কৌতূহল কম নানান ঝামেলা করে কোনো এক পীর সাহেবের কাছে যাব তার কেরামতি দেখব সেই ইচ্ছা আমার নেই কেউ যদি আপনার সামনে এসে আপনাকে কোনো কেরামতি দেখাতে চায় আপনি দেখবেন মিসির আলী চায়ের মগ নামিয়ে রাখলেন এদিক ওদিক তাকাচ্ছেন সম্ভবত সিগারেট খুঁজছেন এই ঘরে সিগারেট নেই আমি ঘরটা খুব ভালো মতো দেখেছি মিসির আলী সাহেবের কাছে যেহেতু এসেছি স্বভাবটাও তার মতো করার চেষ্টা করছি পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা আমি লক্ষ্য করলাম মিসির আলী সাহেবের চেহারায় সূক্ষ্ম হতাশার ছাপ পড়ল অর্থাৎ শোবার ঘরেও সিগারেট নেই নিকোটিনের অভাবে তিনি খানিকটা কাতর বোধ করছেন আমি বললাম স্যার আমার কাছে সিগারেট নেই ভেবেছিলাম তিনি আমার কথা চমকাবেন কিন্তু চমকালেন না তবে তার ঠোঁটে সূক্ষ্ম একটা হাসির ছায়া দেখলাম হাসিটা কি ব্যঙ্গের কিংবা আমার ছেলে মানুষেতে তার হাসি পাচ্ছে না মনে হয় স্যার আমি নিজেও সামান্য ভবিষ্যৎ বলতে পারি ঠিক আড়াইটার সময় কেউ একজন এসে আপনাকে এক প্যাকেট সিগারেট দেবে মিসির আলী এবার সহজ ভঙ্গিতে হাসলেন চায়ের মগে চুমুক দিতে দিতে বললেন সেই কেউ একজনটা কি আপনি জি স্যার আড়াইটার সময় আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আপনাকে এক প্যাকেট সিগারেট কিনে দিয়ে যাব দোকান খোলা পাবেন ঢাকা শহরে কিছু দোকান আছে খোলেই রাত একটার পর ভালো আমি মিসির আলী সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বললাম আমি কিন্তু স্যার মাঝে মাঝে ভবিষ্যৎ বলতে পারি সবসময় পারি না হঠাৎ হঠাৎ পারি ভালো তো আপনি কি আমার মতো কাউকে পেয়েছেন যে মাঝে মাঝে ভবিষ্যৎ বলতে পারে সব মানুষই তো মাঝে মাঝে ভবিষ্যৎ বলতে পারে এটা আলাদা কোনো ব্যাপার না ইনটিভ একটা বিষয় মাঝে মাঝে ইনটিউশন কাজে লাগে মাঝে মাঝে লাগে না মস্তিষ্ক ভবিষ্যৎ বলে যুক্তি দেয় সেসব যুক্তির পুরোটা আমরা বুঝতে পারি না তাই আমাদের কাছে মনে হয় আমরা আপনা আপনি ভবিষ্যৎ বলছি আমার ভবিষ্যৎ বলার ক্ষমতা ইনটিভ গেস ওয়ার্কের চেয়েও সামান্য বেশি আমি ব্যাপারটা বুঝতে পারছি না বলে আপনার কাছে এসেছি আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা সম্পর্কে অন্যরা জানে যারা আমার কাছে কাছে থাকে যারা আমাকে ভালো মতো চেনে তারা জানে আপনার আশেপাশের মানুষদের এই ক্ষমতা দেখাতে আপনার ভালো লাগে তাই না জি ভালোই লাগে একজন ম্যাজিশিয়ান সুন্দর একটা ম্যাজিক দেখাবার পর যেমন আনন্দ পায় আমিও সেরকম আনন্দ পাই হিমু সাহেব জি স্যার আমার ধারণা আপনি এক ধরনের ডিলিউশনে ভুগছেন ডিলিউশন হচ্ছে নিজের সম্পর্কে ভ্রান্ত ধারণা যে কোনো কারণেই হোক আপনার ভেতরে একটা ধারণা জন্মেছে আপনি সাধুসন্ত টাইপের মানুষ আপনার খালিপা হলুদ পাঞ্জাবি এসব দিকে তাই মনে হচ্ছে যে কোনো ডিলিশন মানুষের মাথায় একবার ঢুকে গেলে তা বাড়তে থাকে আপনারও বাড়ছে আপনি নিজে আপনার ভবিষ্যৎ বলার ক্ষমতা নিয়ে এক ধরনের অহংকার বোধ করছেন আপনাকে যতই লোকজন বিশ্বাস করছে আপনার ততই ভালো লাগছে এখন রাত দুটায় আপনি আমার কাছে এসেছেন বিশ্বাসীর তালিকা বৃদ্ধির জন্য রাত দুটার সময় না এসে আপনি সকাল দশটায় আসতে পারতেন আসেননি কারণ যে সাধু সে যে আছে সে যদি সকাল দশটায় আসে তাহলে তার রহস্য থাকে না রহস্য বজায় রাখার জন্যই আসতে হবে রাত দুটার দিকে হিমু সাহেব জি স্যার আপনার সম্পর্কে আমি কিছু জানি না আপনি আমাকে নিজের সম্পর্কে কিছু বলেননি তবে আমি মোটামুটি নিশ্চিত নিজেকে অন্যের চেয়ে আলাদা প্রমাণ করার জন্য আপনি অদ্ভুত আচার আচরণ করেন যেমন আপনার পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে আপনি প্রচুর হাঁটেন মনে হচ্ছে রাতেই হাঁটেন কারণ দিনে হাঁটা তো স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যেই পড়ে যেহেতু আপনি রাতে হাঁটেন বিচিত্র সব মানুষের সঙ্গে আপনার পরিচয় আছে আপনার ডেলিউশনকে পোক্ত করতে এরাও সাহায্য করে এদের কেউ কেউ আপনাকে বিশ্বাস করতে শুরু করে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করা মানেই আপনাকে সাহায্য করা আমার ধারণা এদের কেউ কেউ আপনাকে সাধুও ভাবে আপনার পদধূলি নেয় মানুষ কোনো কারণ ছাড়ে একজনকে সাধু হিসেবে বিশ্বাস করতে শুরু করবে হ্যাঁ তা করবে মানুষ খুব যুক্তিবাদী প্রাণী হলেও তার মধ্যে অনেকখানি অংশ আছে যুক্তিহীন মানুষ যুক্তি ছাড়াই বিশ্বাস করতে ভালোবাসে প্রাণী হিসেবে মানুষ সবসময় অসহায় বোধ করে সে সারাক্ষণ চেষ্টা করে অসহায়ত্ব থেকে মুক্তি পেতে পীর ফকির সাধুসন্ন্যাসী হস্তরেখা অ্যাস্ট্রোলজি নিমারোলজি এইসবের প্রতি মানুষের বিশ্বাসের কারণ এটাই আপনার ধারণা মানুষ কোনো বিশেষ ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসেনি অবশ্যই মানুষ বিশেষ ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছে একদিন যে মানুষ সমগ্র নক্ষত্রমণ্ডল জয় করবে তার ক্ষমতা অসাধারণ তবে তার মানে এই না সে ভবিষ্যৎ বলবে আড়াইটা বেজে গেছে আপনার কথা ছিল না আমার জন্য এক প্যাকেট সিগারেট এনে দেওয়ার আমি উঠে দাঁড়ালাম মিস্র আলী বললেন চলুন আপনার সঙ্গে যাই কোন দোকানটা রাত দুটার সময় খোলা থাকে আমাকে দেখিয়ে দিন মাঝে মাঝে সিগারেটের জন্য খুব সমস্যায় পড়ি মিসিরালি তার ঘরের দরজায় তালা লাগালেন না তালা খুঁজে পাচ্ছেন না ঘর খোলা রেখে গভীর রাতে বের হচ্ছেন তার জন্য তার মধ্যে কোনো অস্বস্তি লক্ষ্য করলাম না ঘর খোলা রেখে বাইরে যাবার অভ্যাস তার নতুন না এটা বোঝা যাচ্ছে মনে হচ্ছে তার মধ্যেও খানিকটা হিমু ভাব আছে হিমু সাহেব জি স্যার আপনি আমার কথা আপসেট হবেন না আমি আপনাকে হার্ট করার জন্য কিছু বলিনি আপনি যে ধরনের কথা বলবেন তা আমি জানতাম সব জেনে শুনি আমার কাছে এসেছেন জি স্যার আমার ধারণা আপনি আমার কাছে এসেছেন অন্য কোনো সমস্যা নিয়ে যা আপনি বলছেন না স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই কি জিনিস আমি কিছুদিন আগে প্রচণ্ড ভয় পেয়েছিলাম যা দেখে ভয় পেয়েছিলাম সেই জিনিসটা আপনাকে দেখাতে চাই কেন আপনি চান যে আমিও ভয় পাই তা না তবে আমার কাছে শুনে আপনি ব্যাপারটা সম্পর্কে ধারণা করতে পারবেন না তবু শুনি আমি ভয় পাবার গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম মিসির গল্পের মাঝখানে একবারও কিছু জানতে চাইলেন না হ্যাঁ হুঁ পর্যন্ত বললেন না সিগারেট কিনলাম তিনি একটা সিগারেট ধরালেন তারপর বললেন আপনি একটা কাজ করুন গল্পটা আবার বলুন আবার বলবো হ্যাঁ আবার কেন দ্বিতীয়বার শুনে দেখি কেমন লাগে আমি আবারও গল্প শুরু করলাম মিসিরালি আলী সিগারেট টানতে টানতে তার বাসার দিকে যাচ্ছেন আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি এবং গল্প বলছি তিনি নিঃশব্দে শুনে যাচ্ছেন আমি তার মুখে চাপা হাসিও লক্ষ্য করছি হেমু সাহেব জি স্যার আপনার গল্পটা ইন্টারেস্টিং আমি আপনার সঙ্গে পরেই নিয়ে কথা বলবো। আপনি যদি চান যে জায়গাটা আমি ভয় পেয়েছিলাম সেখানে নিয়ে যেতে পারি আমি চাচ্ছি না তাহলে আমি স্যার যাই আচ্ছা আবার দেখা হবে ভালো কথা যে গলিতে আপনি ভয় পেয়েছিলেন আপাতত সেই গলিতে না ঢোকাই ভালো হবে এই কথা বলছেন কেন হঠাৎ ব্রেনের চাপ সৃষ্টি না করাই ভালো মানুষের একটা অসুখের নাম এরিকনোফোবিয়া মাকড়সাভীতি এই অসুখ থেকে মানুষকে মুক্ত করার একটা পদ্ধতি হচ্ছে তার গায়ে মাকড়সা ছেড়ে দেয়া মাকড়সা তার গায়ে কিলবিল করে হাঁটবে এবং রোগী বুঝতে পারবে যে মাকড়সা অতি নিরীহ প্রাণী তাকে ভয় পাবার কিছু নেই এই চিকিৎসা পদ্ধতিতে মাঝে মাঝে রোগ ভালো হয় তবে কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ ফল হয় রোগী তখন চারদিকে মাকড়সা দেখতে পায় আমি চাই না আপনার ক্ষেত্রে এই ঘটনা ঘটুক স্যার যাই আচ্ছা আমি চলে আসছি রাস্তার শেষ মাথায় গিয়ে ফিরে তাকালাম মিসির আলী ঘরে ঢোকেননি এখনও বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছেন আছেন আকাশের দিকে কি দেখছেন তারা আমি একটু বিস্মিত হলাম মিসির আলী ধরনের মানুষেরা মাইক্রোস্কোপ টাইপ কাছের জিনিসকে তারা সাবধানে দেখতে ভালোবাসেন ধরাছোয়ার বাইরের জগতের প্রতি তাদের আগ্রহ থাকার কথা না তারা অসীমের অনুসন্ধান করেন সীমার ভেতর থেকে গল্পকথন বাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস হিমুর দ্বিতীয় প্রহর আজ তৃতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন গল্পকথন বাইক অল্ল চ্যানেলের ফেইসবুক গ্রুপে আপনারা জয়েন করতে পারেন সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে করি আশা করি আপনাদের ভালো লাগবে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা